আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আবু বকর সিদ্দিক। ক্রিয়েটিভিটি ইনস্টিটিউট থেকে গ্রাফিক ডিজাইন ও মোশন গ্রাফিক্সের দুটি কোর্স করেছি। বর্তমানে এক্সেলেন্স ডিজিটাল বাংলাদেশ লিমিটেডের ক্রিয়েটিভ গ্রাফিক ডিজাইনার ও মোশন আর্টিস্ট হিসেবে জব করছি। আমি আমার বন্ধুকে দেখতাম যে সে সারা রাত জেগে কাজ করে। আমি তাকে জিজ্ঞেস করলাম যে সারা জেগে সে কী করে। তো সে আমাকে বললো সে ফ্রিল্যান্সিং করছে। তা আমার ভিতরে একটা কৌতূহল জাগে যে আমি কীভাবে করতে পারি। তা আমি তাকে জিজ্ঞেস করলাম যে বন্ধু আমিও কীভাবে করতে পারি। সে বললো তোমার একটা কারিগরি দক্ষতা অর্জন করা দরকার, তাহলেই তুমি করতে পারো। তো আমি জিজ্ঞেস কোথা থেকে করা যায়। সে আমাকে ক্রিয়েটিভাইট ইনস্টিটিউটের একটা ঠিকানা দিল। আমি সেখানে আসলাম এবং সেখানে ফ্রি সেমিনার করলাম। সেমিনারটি ছিল গ্রাফিক ডিজাইনের উপর এবং এর কোর্স মডিউলটা আমার কাছে খুবই ভালো লাগে, তাই আমি দেরি না করে গ্রাফিক ডিজাইন কোর্সটিতে ভর্তি হয়ে যাই। গ্রাফিক ডিজাইন কোর্সটি শেষ হওয়ার পরে আমার জানতে আগ্রহ জাগে যে গ্রাফিক ডিজাইন থেকেও অ্যাডভান্স কী আছে। আমার মেন্টরের কাছে আমি জানতে পারি যে গ্রাফিক ডিজাইন থেকেও অ্যাডভান্স হচ্ছে মোশন গ্রাফিক্স, এবং মোশন গ্রাফিক্স নিয়ে আমি ঘাটাঘাটি করি। ক্রিয়েটিভাইটি ইনস্টিটিউটের মডিউলটা দেখি, দেখে আমার কাছে অনেক ভালো লাগে। এরপরেই আমি মোশন গ্রাফিক্সে ভর্তি হয়ে যাই। কোর্স চলাকালীন সময় আমাদের মেন্টর একটি ডিপার্টমেন্টের সাথে আমাদের পরিচয় করিয়ে দেন। সেই ডিপার্টমেন্টটা হচ্ছে স্টুডেন্ট ক্যারিয়ার অ্যান্ড প্লেসমেন্ট ডিপার্টমেন্ট। কোর্স শেষ করার পরে যারা চাকরি করতে ইচ্ছুক তাদেরকে এই ডিপার্টমেন্ট চাকরি পেতে সহায়তা করে। যেহেতু আমার একটি জবের প্রয়োজন ছিল, তাই আমি তাদের সাথে যোগাযোগ করি। তারা আমাকে আমার সিভিটা ড্রপ করতে বলে এবং আমি সেখানে আমার সিভিটা ড্রপ করি। তারা আমার সিভিটি দেখে এবং আমাকে ইমপ্রুভ করতে বলে। এরপর তারা আমাকে সিভিটি ইমপ্রুভ করতে সহায়তা করে, বিভিন্ন প্রতিষ্ঠানে আমার সিভিটি পাঠায় আমার ইন্টারভিউর জন্য। এর কিছুদিন পর এক্সেলেন্স ডিজিটাল বাংলাদেশ থেকে আমি ইন্টারভিউর জন্য কল পাই এবং আমি বিষয়টি ক্রিয়েটিভিটি ইনস্টিটিউট স্টুডেন্ট ক্যারিয়ার অ্যান্ড প্লেসমেন্ট ডিপার্টমেন্টে জানাই। তারা আমাকে বিভিন্নভাবে গ্রুমিংয়ের মাধ্যমে ইন্টারভিউর জন্য রেডি করে দেয় এবং আমি ইন্টারভিউ দেই। কিছুদিন পরে আমি জানতে পারি যে আমার জবটি কনফার্ম হয়েছে। এভাবে ক্রিয়েটিভিটি ইনস্টিটিউট স্টুডেন্ট ক্যারিয়ার ও প্লেসমেন্ট ডিপার্টমেন্টের মাধ্যমে আমি আমার জবটি পেয়ে যাই। এই জবটি আমার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমি টিমে কাজ করছি, আপাতত কোনো সমস্যা হচ্ছে না। যদি কখনো হয় তাহলে আমার টিম মেম্বাররা অবশ্যই আমাকে সাপোর্ট করবে। আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে মোশন গ্রাফিক্স নিয়ে এগিয়ে যাওয়া এবং এর প্রতি আরও দক্ষতা অর্জন করা। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।